আসসালামু আলাইকুম সুমানি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি সুমান্তি ভিউয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ড্রাগন কাণ্ডে এখনো পর্যন্ত ফুল আসছে তো এই ফুলটিকে ঠিক এই মুহূর্তে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের ফার্স্টের দিকে আমি বলবো রক্ষণাবেক্ষণের জন্য কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে আমার সাতবাগানে লজ্জাবতী গাছ হয়েছে এবং লজ্জাবতী গাছের একটি কয়েকটি ফুল এসেছে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে লজ্জাপতি গাছের ফুলের সৌন্দর্য সেটা নিয়েও আজকে আলোচনা করব বা তার কিছু উপকারের কথাও আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সমৃদ্ধি ড্রাগন ফুলের সৌন্দর্য শুরু থেকেই খুব আকর্ষণীয় সেটা আমরা জানি তো সেই ফুলকে আমরা সর্বশেষ ফলে রূপান্তর করার জন্য কিন্তু সার্বক্ষণিকভাবে নিবিড় পরিচর্যার প্রয়োজন আছে তো ঠিক এই মুহূর্তে আমাদের ড্রাগন ফুলের জন্য কি করণীয় বা সেটাকে ফলে পরিণত করার জন্য কি করতে হবে সেই বিষয়টি চলুন জেনে নেওয়া যাক ঠিক এ মুহূর্তে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ খুব কমে গিয়েছে সেই সাথে আমাদের স্বাদ বাগানের ক্ষেত্রে বিশেষ করে টেম্পারেচারটা খুব বেশি হয়ে থাকে তো টবের ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যে এই ঠিক এই মুহুর্তে ড্রাগন গাছ একটি ক্যাকটাস জাতীয় গাছ এবং পানিকে সে পছন্দ করে না কিন্তু প্রয়োজনীয় পানি তার অবশ্যই লাগবে সেটা আপনাকে অবশ্যই প্রয়োজনীয় পানিটা প্রডিউস করতে হবে তো সেই জন্য এখন পানির অভাবে আপনার ড্রাগন ফুলটি ঝরে যাবে না কিন্তু গুণগতভাবে আপনার ড্রাগন ফুলটি একটু অপরিপুষ্ট হতে পারে সে কারণে আপনার সর্বশেষের দিকে ফলের আকারটা একটু কম হতে পারে তো সেই জন্য প্রয়োজনীয় পানি এবং টেম্পারেচারের মাত্রাটা আপনারা যদি পারেন কোনো ছায়া দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কি না সেই বিষয়টি লক্ষণীয় বিষয় এবং সেটা লক্ষ্য রাখবেন এবং যেহেতু শেষের দিকে ড্রাগন ফুল এসেছে সেক্ষেত্রে ইতিমধ্যেই ড্রাগন গাছ পূর্বে ফল দিয়েছে ফুল দিয়েছে এবং প্রয়োজনীয় খাবার কিন্তু অলরেডি সে কনজুম করেছে আপনার ড্রাগন ফুলের বা ফলের টপ থেকে তো এখন খাবারের একটু ঘাটতি থাকতে পারে সেক্ষেত্রে আপনারা প্রয়োজনীয় খাবারটা অবশ্যই প্রডিউস করতে হবে অবশ্যই দিতে হবে অন্যথায় প্রয়োজনীয় খাবারের অভাবে আপনার ড্রাগন ফুলটি চুপসে যেতে পারে বা একটু হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে আমার টবের মাটিগুলো ঠিক আমার নিচে থেকে নিয়েছিলাম এবং টবের মাটিতে আলটিমেটলি হয়তো বা লজ্জাবতী গাছের কোনো শিকড় বা কোনো কিভাবে আসছে সেটা আমি জানি না কোনো একটা সিমটম ছিল ওইখান থেকে সেই লজ্জাবতী গাছটা হয়েছে এবং আপনারা লক্ষ্য করুন আমার ড্রাগন টবের মধ্যে লজ্জাবতী গাছটি হয়েছে এবং সেটার যে সৌন্দর্য সেটা আপনারা স্কিনে লক্ষ্য করছেন এটার ফুলের যে সৌন্দর্যটা সেটা আসলেই খুব সুন্দর আপনারা আশা করি সেটা উপভোগ করবেন তো লজ্জাপতি গাছের আমি নেটে সার্চ করেছি এবং সেখান থেকে কিছু গুণের কথা আমি পেয়েছি লজ্জাপতি গাছের যে পাতা এটা টাচ করা মাত্রই চুপসে যায় এবং সেই ফুলের বা এর যে কাণ্ড এবং মূলের কিছু গুণাগুণ আছে সেই বিষয়টি চলুন একটু আমরা আলোচনায় সেরে নিই আপনার শরীরে যদি রকম ঘা থাকে তাহলে সেই ঘা শুকাতে লজ্জাপতি গাছের যে পাতা সেটা আপনি বেটে সেখানে আপনার আপনারা ইউজ করতে পারেন এবং সেটা ঘাটা খুব সহজেই শুকিয়ে যায় তাছাড়াও শরীরের দুর্গন্ধ দূর করতেও কিন্তু লজ্জাপতি গাছের পাতা এবং কাণ্ড পিষে সেটার অংশ যদি শরীরে লাগিয়ে দেন তাহলে কিন্তু দুর্গন্ধ অনেকাংশেই থাকে না এছাড়াও আপনার শরীর যদি জ্বালাপোড়া করে হাত পা যদি জ্বালাপোড়া করে তাহলে লজ্জাপতি গাছের কাণ্ড এবং পাতা বেটে সেটা পরিমাণ অনুযায়ী যদি খাওয়া যায় তাহলে কিন্তু সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় বলে কথিত আছে আপনি যদি মনে করেন যে এ মুহূর্তে ঝড় হওয়ার সম্ভাবনা আছে কিংবা ঝড়ে আপনার ড্রাগন ফুলটি ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা ড্রাগন কাণ্ডটি ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে যে কোনো একটি খুঁটির সাথে আপনার ড্রাগন কাণ্ডটি আপনি বেঁধে দিতে পারেন এতে করে আপনার ড্রাগন কাণ্ড এবং আপনার ড্রাগন ফুলটি অবশ্যই সুরক্ষিত থাকবে শেষ মুহূর্তে আপনার ড্রাগন কাণ্ডে বা ড্রাগন গাছে ফুল এবং ফলের পরিমাণ কম থাকবে তো সেক্ষেত্রে যদি এক দুটি ফুল থাকে সেক্ষেত্রে পিঁপড়ের আক্রমণটা কিন্তু খুব বেশি পরিমাণ হতে পারে তো সে কারণে আপনি অবশ্যই পিঁপড়ের ব্যাপারেও খুব সচেতন থাকবেন অন্যথায় আপনার অ্যাবসেন্ট মাইন্ডের কারণে পিঁপড়ে আপনার শুরুতেই ড্রাগন ফুলের যে কোমল অংশ থাকে সেটা খেয়ে নিতে পারে এবং ফুলটি নাও হতে পারে অবশ্যই এই বিষয়টি লক্ষণীয় এবং লক্ষ্য রাখবেন তো সোনান দিব আজকে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন অবশ্যই কোভিড থেকে মুক্ত থাকবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি যদি ভালো লাগে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে আমাকে এনকারেজ করবেন পরবর্তীতে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ